আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ভিডিও দেখেছেন আপনারা, সেটি হচ্ছে ঢাকা গুলশানে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। আপনারা দেখছেন না, এটা মুসরাত জাহান মুনিয়া, শুনছেন আপনারা? এটা বসুন্ধরার গ্রুপের যে এমডি, যে মালিক, তার সাথে একটা হারাম রিলেশনশিপ তার ছিল। আমি এটা অনেক ঘাটাঘাটি করেছি, সব বলার সুযোগ হবে না আজকে। আমি শুধু এতটুকু বলতে চাই, এই যে গুণাটা হচ্ছে একটা মেয়ে উইথাউট ম্যারিজ, বিয়ে ছাড়াই একটা যুবকের সাথে দুইটা বছর ফ্ল্যাটে থাকছে, অভাবটা কিসের বলেন তো? বলেন কিসের অভাব? তাকওয়ার অভাব, রাইট? তাকওয়ার অভাব, ল্যাকিং অফ তাকওয়া, ল্যাকিং অফ ফিয়ার অফ লর্ড, আল্লাহর ভয়ের অভাব। আমার কাছে অবাক লাগে এটা। আমি প্রথমে জানলাম যে তার মা ছিল, পরে শুনলাম যে মাও নাই বাবাও নাই, বোন আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই বড়লোক যারা হবে আল্লাহর ভয় ছাড়া তাদের কোনো সম্মান নেই, কথা বুঝতে পেরেছেন? কথা মানে বুঝেন নাই, বড়লোক যারা হবে আল্লাহর ভয় ছাড়া তাদের কোনো সম্মান নেই, দুনিয়াতেও সম্মান নাই, আখরাতেও। দুনিয়াতে সম্মান থাকতে পারে বাহ্যিক দৃষ্টিতে, প্রকৃতপক্ষে সম্মান থাকতে পারে। তা আমি বলি ভাই, বসুন্ধরা দিয়ে গোটা বাংলাদেশ চলছে, বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা ফ্যান, কত কিছু আছে বসুন্ধরা। এখন আমার কথাটা হচ্ছে যে সে বড়লোক, তার তো কোনো সম্মান নাই, কিন্তু তুমি একজন নারী, লর্ড হ্যাজ গিভেন ইউ আ লট অফ রেসপেক্ট, আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে, তুমি তোমার সম্মানটা কেমন করে নষ্ট করো? এই যে নারীটা দুইটা বছর তার সাথে আসলে থাকলো, আচ্ছা বলেন তার কি ইজ্জত আর বাকি আছে? বলেন কথা বলেন, ইজ্জত কি বাকি আছে আর? এই জন্য বাবা যারা আছেন, কথা লম্বা করবো না, সময় কিন্তু শেষ হয়ে গেছে, আমি জানি। বাবা যারা আছেন খবরদার, এখান থেকে শিক্ষা অর্জন করেন, ছেলে হোক মেয়ে হোক, কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে থাকছে, কার সঙ্গে তার ফ্রেন্ডশিপ, কার সঙ্গে সে ফেসবুকে চ্যাটিং করছে, তার সকালে কি করছে, তার বিকেলে সে কি করছে, রাতেবেলা ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে, তার রুমটা কি সিক নাই, এটা কি বন্ধ আছে গেটটা নাকি খোলা আছে, ফলো কর। ফলো ইউর সান, ফলো ইউর ডটার, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য প্যারাডাইস, যে জান্নাত পেতে চান ছেলেদেরকে আপনি লক্ষ্য রাখেন, মেয়ে কি করছে, ছেলেও কি করছে, লক্ষ্য রাখার দরকার আছে না নাই? আমি কি ভুল কিছু বললাম? লক্ষ্য রাখবেন তো ইনশাল্লাহ, যদি লক্ষ্য রাখতে পারেন, আমি বলছি আপনাকে, আপনি লাইফে কখনো এরকম ট্র্যাজেডির সম্মুখীন আপনি হবেন না। আপনার ছেলে কোনো একটা মেয়েকে নিয়ে চলে আসবে না, আপনার ছেলে পার্কে গিয়ে আড্ডা দিবে না মেয়েদের সঙ্গে, আপনার ছেলে কোনো হারাম রিলেশনশিপে জড়িয়ে পাবে না, কথা ঠিক কিনা? এজন্য ছেলে মেয়ে খেলার দরকার আছে না নাই? এজন্য আমরা তাকওয়া অর্জন করবো, বলেন ইনশাআল্লাহ, ছেলে মেয়েদের প্রতি পরিপূর্ণ আমরা খেয়াল রাখবো, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে যত দুর্নীতি ঘটছে এখন, যত অপরাধ, যত ক্রাইম ঘটছে, সব কিছু ঘটছে একটার অভাব, সেটা হচ্ছে ল্যাকিং অফ তাকওয়া, তাকওয়ার অভাব। কিসের অভাব বলেন, কিসের অভাব?